আপনি? আমি মাহি। এখানে কি? অনু? অনু তাড়াতাড়ি এদিকে আয় তো। কে এটা কে? মাহিন ভাইয়া। মাহিন ভাই আমার আমাদের ভাই আছে কবে থেকে? আব্বুকে জিজ্ঞেস কর। আব্বু! আম্মু! আব্বু! আম্মু তুমি আব্বুকে বোঝাতে পারো না? র্যান্ডমলি বাসার মধ্যে মানুষজন কেন আসবে এভাবে আমি না বুঝতে পারি না। আর তোমার টিচারের ছেলে মানে তোমার বয়স কত? তোমার টিচারের বয়স কত? ওর বড় কয়েকটা ভাই বোন আছে, ওর সবার ছোট। অ্যাবসার্ড, আমাকে কিছু বোঝানোর দরকার নেই, হোয়াট এভার। আচ্ছা মাহিন, ও খুবই ভালো মেয়ে বেসিক্যালি, বাট একটু সমস্যা নেই, একটু ম্যানেজ করে দিয়ে প্লিজ। একটু পানি খেতে যাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে। তোমাকে কতদিন বলেছি যে ও পছন্দ করে না, তুমি বাসায় বাইরের কাউকে আনবে না। তোমার এত বড় সাহস, আবার গিফট আনছো? আরে না, আমি গিফট আনিনি, এটা পার্সেল। এটা ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল, তোমার পর্যন্ত কিছু পাঠিয়েছে। ভিতরে ওটা কিছু নাই তো? যদি আমি জানতাম ভিতরে কি আছে তাহলে বুঝতাম। আমি তো জানি না কিভাবে বলবো। ঠিক আছে যাও। আমি কিছু অর্ডার করি না, কোথা থেকে আসছে এটা? এই যে মাহিন ভাই দিছে। কোন মাহিন? ভেতরে কি সেটা তো আমি বলতে পারি না। আপনি আমাকে দিচ্ছেন, আপনি জানেন না এটা ভেতর কি? তা আমি দিই নাই। তাহলে এটা কে দিচ্ছে? ডেলিভারি বয়। কোন ডেলিভারি বয়? সেটা ঠিক আমি জানি না। আশ্চর্য ব্যাপার, আপনাকে ডেলিভারি বয় একটা পার্সেল দিচ্ছে, আপনি জিজ্ঞেস করবেন না এটা কোথা থেকে? আপনার কি এই ন্যূনতম কমন সেন্সটা নাই? আসলে আমি নিচে থেকে উপরে উঠছিলাম, তখন দালান চাচা বললো একটা ডেলিভারি বয় এটা আপনার জন্য দিয়ে গেছে। নেক্সট টাইম জিজ্ঞেস করবেন, হ্যাঁ? কমন সেন্স এটা। তোমরা এভাবে তাকায় আছো কেন? দেখি চিড়িয়াখানা না সার্কাস, কাজ করো। এই তুই আমার এখানে কেন? যা তো বেরো। অবাক হচ্ছ তোমার পছন্দের জিনিসগুলো আমি কি করে জানি? আমাকে খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই ধরা দেব। আর জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো, যে তোমাকে অসাধারণ করে রাখবে। তোমার পছন্দের নীল গোলাপের প্রেমে পড়েছি আমি। এই গোলাপে আমার লেগে থাকার স্পর্শটা তুমি ছুঁয়ে দিবে জানি।
এই যে জি আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন কি বলেন পার্সেল আসলো আমার একটা সকালে তো ওটা কোথা থেকে এসেছে কে পাঠিয়েছে একটা খোঁজ নিয়ে কি আমাকে জানাতে পারবেন সম্ভব কিনা জানি না কিন্তু ট্রাই করে দেখব নেক্সট টাইম যদি আবার আসে ডেলিভারির ম্যানের কাছ থেকে শুনে নিন হ্যাঁ ভুল করেন না কিন্তু আমার হেল্প হবে এটাতে সরি এই জন্যই আমাকে সবসময় ফলো করে পেছনে এখানে একটা ছেলে আছে না কোন ছেলে আসতে এই যে এদিকে তো আমার মনে হয় যে এই ছেলেটাই হয়তো আমাকে পার্সেল পাঠিয়েছে আমাকে মাঝে মাঝে ফলো করতো আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এই ছেলে সেই ছেলে কিনা ঠিক আছে আমি তাহলে যাই এখন জিজ্ঞেস করি হাসান আমি এখান থেকে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করবেন তাও টেকনিক্যালি হ্যাঁ কথা মতো কাজ করে না একটা দায়িত্ব বেশি সুন্দর মতো পালন করে আমি বললাম জিজ্ঞেস করছি ও তো বলতে পারে না ও বললো যে ও তো চাকরি করে অফিসে অফিস থেকে উকে দিছে এরকম অনেকগুলো বক্স ও তো দিয়ে যায় বাসাবাসে তো অফিস থেকে তো আসবে কিন্তু আমি আপনাকে উপরে কি বললাম আপনি জিজ্ঞেস করবেন যে এই জিনিসটা কোন অ্যাড্রেস থেকে আমার কাছে আপনি সামান্য জিনিসটা জিজ্ঞেস করতে পারেন নাই আপনি আসলে একটা বলদ হালকা বলদ আছে আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক
আমায় ছাড়া কিছু না বুঝুক, ভোর সন্ধ্যায় পাগলের মতো আমাকে খুঁজুক। খবর নিচ্ছিলেন আপনি? আপনাকে আমি কি বললাম কিসের খবর নিতে? উপরে বললাম যে ওই ছেলেটা আমাকে পার্সেল পাঠায় নাকি খবর নিতে আপনি নেন নাই? আমি জিজ্ঞেস করছি ওনাকে, উনি উনি তো তেমন কিছু বললো না। আমার কাছে মনে হয়েছে অনেক চালাক, আমার কাছ থেকে কি যেন লুকাইতেছে। আর আপনি কি এতই বোকা? আপনি সুন্দর করে ফ্রেন্ডশিপ করেন, একটা ভালো সম্পর্ক তৈরি করেন যেখান থেকে আপনি সেই জিনিসটা জানতে পারবেন, এটা আমার জন্য জানা খুব জরুরি। ও কিটা খবর খালা, তনুরে দেখাওকা যায় না, তাই একটু ডাকো। গো রুমে আছে বোধ হয়, পড়ালেখা করে। খালি রুমও বই থাকলো ইবনে, একটু বারইতে কো, আমি আইসি লন্ডন থাকি তাই রে তোরা দেখতাম না। ও আইতো দেখো। তনু 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 আশ্চর্য, বাসায় কি আগুন লাগছে নাকি এত ডাকাডাকি করার? তুমি এই রুমে কি করো মা? আমার মাহিন ভাইয়ের সাথে একটু কাজ আছে। মাহিনের সাথে তোমার কিসের কাজ? আছে কাজ। আশ্চর্য, হাসান আসছে, তুমি দেখা করবে না? দেখলাম, হ্যাপি তাই আমার পিতা দেখতো, তাই ফেসবুকে রিপ্লাই করলে তাই রিপ্লাই দেয় না, তাই কতবার আমি নক করি তাই একটা কোনো রিপ্লাই না। তুমি আমাকে মাতো না খালি। মা এমন করো কেন, ভাইদের সাথে কথা বলতে হয় না? আসতে পারে, এসে কফি খেয়ে এক বেলা খেয়ে চলে যাবে, এখানে থাকবে কেন? তোমার টিচারের ছেলে আসছে মানছি, এখন আবার আরেকজন এসে থাকবে? বাসাটাকে একটা ফ্রি লোডিং স্পেস বানায় রাখছো। আব্বু আব্বু এমন কেন? কেমন আমার মতো? আব্বু একটু স্ট্রং না? আপনি কে? মাহি। মাহি আচ্ছা, যাই হোক, আমি ওইসি হাসান, লন্ডন থেকে আইসি, আর আমি তনুর কাজিন প্লাস আমার তাই লগে বিয়া হইব। ও ওটা লাগে আওয়াজ এসো, আর তো আপনি আসেন যখন সমস্যা নাই তো আর বিয়ার দেখা হইব, আর দেখা যাক কি তো একটু নাচ বাউস বার কি, আর আমরা তো আসিও দেখা যাক। আচ্ছা আমি যতটুকু জানি তনুর একজনকে পছন্দ করে, সেও তাকে পছন্দ করে, আবার গিফট আদান প্রদান হয়, আমি একটা গিফট নিয়ে আসি। আহ ওয়েল আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট, আমি তনুরে চাই, ডু নো ওয়াই, বিকজ আমি তনুরে বালা পাই। আচ্ছা যাই হোক, আপনারলোকে মাতইব বাদে আমি একটু ফ্রেশ হয়ে যাই। ওকে না না কোনো দরকার না, আমি করিলেই মু। হ্যালো কেতা খবর আসুনি বেলা আইস কিলা কিলা আমার রুম। মাইন ভাই কই? ও তাই নো লাগে আইস, তাই তো বাসম গুসল, কেতা দরকার না এমনি আও ভিতরে আও না, তোমারও ঘর আইতে পারো সমস্যা নাই। তুমি না শুনলে আমি ভিতরে যাবো কেন? ইয়া শো প্লিজ আর একটু সরো। কে? আমি। ভাই বাথরুম করতেছি ভাই পরে। আরে কি আজ আপনি যাবেন? যান কি ওয়াশরুমে যাবেন না? আমি ওয়াশরুমে যেতে হলে তো আমার ওয়াশরুমে আছে, আমি কেন আপনার ওয়াশরুমে আসব? আমি ভাবছি বুঝে আপনার ওয়াশরুমে লাইনের সমস্যা। থ্যাংক ইউ। এটা দিবেন? ও কাকে দিব? আচ্ছা এই যে আমার কোনো ডেলিভারি আসে নাই? না তো আসে নাই, আমার অবশ্যই দুই একদিনের মধ্যে ডেলিভারি আসবে। আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের হাতে দিয়ে বলবেন যে অ্যাড্রেস থেকে আমার জন্য পার্সেল আসে সেই অ্যাড্রেসে যাতে এটা পৌঁছায় দিয়ে আসে।
আপনি তো অ্যাড্রেস বের করতে পারেন নাই, এই একটা দায়িত্ব দিছি এটা অবশ্যই পালন করেন। আপনি দরকার হলে নিচে দাঁড়ায় থাকবেন, ডেলিভারি ম্যান আসা মাত্রই আপনি এটা দিবেন। আমার তো আরও কাজ ছিল কিছু। এত কথা আমি শুনতে চাই না, আগে আমার কাজ হবে তারপর আপনার কাজ, বাস। কাজ ছিল নিজের চোখে দেখলে তো, এরপরে যদি কিছু হয় আমাকে কিন্তু দোষ দিতে পারবে না। এখনই বলো মেয়েকে যা বলবা। এই যে আপনি আবার এরকম হয়েন না। কাম ইন। আমার জন্য আসছে, আমি যে গিফটটা দিতে বলেছিলাম সেটা কি ডেলিভারি ম্যানকে বলেছেন? জি জি, আমি বলেছি যে গিফটটা যেখান থেকে এসেছে ওখানে যেতে আপনার দেওয়া গিফটটা অবশ্যই পৌঁছে দেবে। সে দিবে তো শিওর? হ্যাঁ, প্রয়োজন আমি বলেছি তাকে এক্সট্রা টিপস দিব, তাও যাতে অবশ্যই দিয়ে আসে, সে বলেছে পারবে। যাক, জীবনে প্রথমবার আপনি একটা ভালো কাজ করতে পেরেছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কপালের টিপ তোমার ভীষণ প্রিয়, তবুও পড়তে দেখিনি কখনো। প্রিয় মানুষকে এরকম অপশরী রূপে দেখার শখটা কি আমার থেকে যাবে? আগামীকাল বিকাল 4টায় গুলশান 100 নম্বর রোডের শেষ মাথায় তোমার অপেক্ষায় থাকব। কি ধরনের কথা মা, এইভাবে কেউ কাউকে বলে নাকি? আমি তো একটা কাজেই বলছি। শোনেন, আপনি আপনার এটা চেঞ্জ করে একটা সুন্দর শার্ট পরেন, আমি রেডি হচ্ছি আমার বাইরে যাবো। বাইরে যাবে মানে? হাসানকে নিয়ে যাও। আমি হাসানকে নিয়ে যাবো না, আমি মাইন ভাইকে নিয়ে যাবো। আপনি সুন্দর বিশ্বাস করে রিও তো? আচ্ছা টেনশন করিও না, আমার লন্ডন থেকে কিছু শার্ট অ্যান্ড শপিং কিনবাই নি, কিন্তু গ্র্যান্ডেড আছে, প্রবলেম হইতো। খালি গ্র্যান্ড ব্র্যান্ড করলে হয় না, ভালো চয়েস থাকা লাগে। আপনি আপনার সাথে রিও চকলা। আচ্ছা শোনেন, ওই এতদিন ধরে না, আসলে ওই আপনি এখানে যার জন্য আসছেন, যার জন্য অপেক্ষা করতেছেন,
সে ছেলেটা কেউ না আমি। মানে এতদিন ধরে চিঠি পার্সেল এগুলো সব আমি দিতাম, বলেছিলাম যে ডেলিভারি বয় দিয়েছে। মুখে বলতে লাগে ভয়, কাছে আসতে গিয়ে তোমার যদি অন্য কিছু হয়। মনে মনে ভালোবাসি, মুখে বলতে লাগে ভয়, কাছে আসতে গিয়ে তোমার যদি অন্য কিছু হয়। তুমি আমার, শুধু আমার, বলেছে শুধু হাসানের তো যাওয়ার সময় হয়ে গেল। আমি চাই তনুর আর হাসানের বিয়েটা হয়ে যাক। কলমা করে রাখলাম, পরে ও তো 6 মাসের মধ্যে ওকে নিয়ে যেতে পারবে, তখন আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে ফেলব। আর ঘরের ছেলে মেয়ে ঘরেই থাকলো, বিদেশেও আমাদের একটা ঘোরার জায়গা হলো, ও বিদেশে সেটেল হলে আমরাও বছর বছর ঘুরতে যেতে পারবো, কি বলো তুমি? আমি আর কি বলবো, তুমি তো সব বললে। আচ্ছা, এখানে তোনার কোনো ওপিনিয়ন লাগবে না, ও ম্যাচিউর না, ও তো একটা অ্যাডাল্ট মেয়ে না। ওপিনিয়ন নিব আমি কি না বলেছি নাকি? ওপিনিয়ন নিতে সমস্যা কোথায়? আর তনু আমাদেরকে বুঝবে, তনু কখনোই আমাদের মতের বিরুদ্ধে যাবে না। তুমি শিওর? হ্যাঁ, আমার মেয়ে আমি চিনি না। অনু, দেখো তো মা কে এলো। তনু, মা, তোর সাথে একটু কথা ছিল। হাসান আর তোর বিয়ের ব্যাপারটা আমরা একটু কথা বলছিলাম। আমরা হাসান যাওয়ার আগেই তোর আর হাসানের বিয়েটা করে দিতে চাই। কলমা করে রাখবো, তারপর 6 মাসের মধ্যে কাগজপত্র নিয়ে এলে তারপর আমরা ধুমধাম করে অনুষ্ঠান করব। তুই কি বলিস? তোমাদের যা ইচ্ছা তাই করো। দেখেছো, আমি বললাম না মেয়ে আমাদের মতের বাইরে যাবে না। আমি তো চিনি মেয়েকে, তাই না? তুমি তো চাপিয়ে দিলে ওর উপর। চাপাবো কেন? ওকে আমি জিজ্ঞেস করলাম, ও হ্যাঁ বললো। আচ্ছা ঠিক আছে, হাসানকে তো বলি ওর বাবা মাকে খবর দিতে। হাসান, হাসান, তোর বাবা মাকে খবর দে। আসো, তোর আর তোর বিয়ের ব্যাপারটা আমরা একটু বসতে চাই, কলমা করে ফেলতে চাই, তারপরে তুই কাগজপত্র নিয়ে এলে আমরা অনুষ্ঠান করে বিয়ে। তুমি দূরে থাকো, আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। Thank you.
হ্যালো। আচ্ছা আপনি আসেন না কেন? আমি কোথায় আসব? আপনার আসার কথা ছিল না? আমার আসার কথা ছিল। আপনি আমাকে না ডাকলেন? আমি আপনাকে কখন ডাকলাম? দেখেন আমি এখন সব কিছু জেনে গেছি, এখন আর আমাকে মিথ্যা কথা বলে লাভ নেই। আপনি আমাকে পার্সেল পাঠান না? আমি পার্সেল পাঠাইছি, আমি তো কোনো পার্সেল পাঠাইনি। আপনি আমাকে কখনো পার্সেল পাঠাননি? না, আমি আপনাকে কখনো পার্সেল পাঠাইনি। আপনি আমাকে পার্সেল পাঠান না? না, আমি কখনোই পার্সেল পাঠাইনি। তাহলে কে পাঠায় আমাকে? আমি কেমনে বলবো। দেশে আওয়া লন্ডন তাকে অমনি আইছি, তোমারে ফাওয়ার আশায় আইছি, আর আমি তোমারে বালা ফাই, তোমারে বিয়া হরিয়া নিতাম আমি লন্ডন, তো তুমি কি তা হব? আমি কথা শেষ, আমার তো হওয়ার ক্ষততাও আছে, বাট তুমি যদি চাও হইতে পারো, আই ডোন্ট মাইন্ড। মাতামাতি শেষ? ওই শেষ, প্লিজ গো অন। ওটা নি তোমার সাহস? একটা মেয়ে রুমে ঢুকে কথা নাই বার্তা নাই একটা, এক্ষুন বেরো এখান থেকে। এক্ষুন বেরোবি নাকি আমি ডাকবো? আমি আনসার পাই। আম্মু আব্বা বেরো, বেরো হইতে পারছি না, বেরো এখান থেকে, বেরো বের হ, বেরো বেরো। আম্মু আব্বু কি কি হয়েছে? কি হয় নাই? এই ছেলেটা কোনো আনআনাউন্সড ওয়েতে আমার রুমে নক টক কিচ্ছু না করে ঢুকে বসছে। তোমার রুমে ঢুকতে তো কি হয়েছে? তোমরা কাজিন, তোমার রুমেও ঢুকতে পারে না? তাই বলে একটা মানুষ একটা মেয়ের রুমে নক না করে ঢুকে যাবে, উল্টাপাল্টা কথা বলবে, আর আমি যেটা সহ্য করবো আমি মেনে নেব না। আসলে আমার যেটা মনে হয় যে ও ঠিক কাজ করেনি। আচ্ছা তুমি কেন গিয়েছিলে ওখানে? খালু আমি যে শুনে মাথা লাগে গেছি, তাই আমার কাজিন, আমি তো গিয়ে মাথামো পারি না, তো প্রবলেম কিছু নাই। ও মানে কিসের জন্য গিয়েছিলে? কথা বলার জন্য। তুমি তো ওখানে না যে এখানে বসেও কথা বলতে পারতে। আমি তো জাস্ট মাথা লাগিয়ে গেছিলাম, আমি তো আর কিছু নাই, তাই আমার কাজিন। এত মাতামাতি কি দরকার? এক্স্যাক্টলি, এটা একটা হোটেল বানাইছো, যখন যার যেখানে মনে চাচ্ছে ঢুকে যাচ্ছে, কোনো কথা নাই বার্তা নাই, আমি না এগুলো নিতে পারবো না। তনু হয় মানুষজনকে বের কর না, আমি বের হই। তনু মেয়েটার একেবারে অতিরিক্ত জিদ বেড়ে গেছে। তোর কাছে কেন? তাহলে এগুলো ও দেয় নাই এতদিন, তাহলে তুমি? প্রতিদিনের মতো আজকেও তোমাকে নিয়ে লিখতে বসলাম, প্রতিদিনই তোমাকে নিয়ে লিখি, বলার তো সাহস হয় না, তোমাকে তো বলিনি। প্রথম যেদিন তোমাদের বাসায় আসি, ভুলে একটা রুমে ঢুকে গিয়েছিলাম। রুমে ঢুকে দেখি একটা পরী শুয়ে আছে, নির্বিকার ঘুমাচ্ছে। ওইটা কে জানো? পরিটা ছিল তুমি, এবং সে প্রথম দেখায় আমার এই পরীকে অনেক ভালো লেগে যায়।
তারপর থেকে তোমার পছন্দের প্রত্যেকটা জিনিস এক এক করে জেনেছিলাম তোমার ছোট বোন অনুর কাছ থেকে এবং প্রতিদিন একটা করে পার্সেল এনে দিত তোমাকে তুমি যে আমার পার্সেলগুলো রিসিভ করে রেসপন্স করবে সেটা আমি কখনো কল্পনাও ভাবিনি আমরা যখন দেখা করতে গেলাম তখন আমার মনের ভেতর অনেক ভয় হচ্ছিল তুমি যতটা উৎফুল্ল ছিলে ঠিক ততটাই টেনশনে ছিলাম আমি কারণ আমি জানি তুমি আমাকে কখনই মেনে নেবে না তাই আর তোমাকে বলার সাহস হয়নি কারণ আমি বিশ্বাস করি তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য আর পাবে না জেনে চাওয়াটা হলো ভালোবাসা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ এই তুই যত আমার আবুর সাথে কথা আছে কেন আমি দেখলি কি সমস্যা ঠিক আছে বস থাক আবু ছেলেটা কেমন কি ওই হাসান হাসানের কথা আমি তোমাকে কেন জিজ্ঞেস করবো আব্বু আমি তো আম্মুকে জিজ্ঞেস করতে পারি তোমার টিচার ছেলে ও আচ্ছা আচ্ছা মাহিন হ্যাঁ ও তো খুবই ভালো ছেলে কেন কি হয়েছে ও ফ্যামিলি কেমন খুবই ভালো আমি তো ওর হোল ফ্যামিলি চিনি গত অনেক বছর থেকে ওর বাবা তো আমার ক্লাস টিচার ছিলেন তুমি তাহলে চিনতে পারো নাই মানুষ আমার না ওদের ওর আচরণ খুব একটা ভালো লাগে নাই আপু তুই সবসময় মানুষের কাছে কেন লেগে থাকিস আচ্ছা তুই ছোট মানুষের মতো থাকতে পারিস না তোর সাথে কথা বলতেছি আমি আমি এখন বড় হয়ে গেছি হ্যাঁ অনেক বড় হয়ে গেছি সে কি হয়েছে বলতো কি হয়েছে আমি একটা হাতে নাতে প্রমাণ পেয়ে তারপর বলবো কি হয়েছে রে এখানে বসে আছেন কেন এইভাবে সরি চলে যাব না আপনি রেডি হন তো বাইরে যাব কোথায় যাব শপিং এ যাব কেন কোনো সমস্যা বিয়ে শপিং হ্যাঁ রেডি হন আমি রেডি হই নিচ্ছি কই যাই রায় তোমরা শপিং বয়ফ্রেন্ড সাথে দেখা করতে শপিং বয়ফ্রেন্ড এতে কিটা মাত্রায় তোমরা আমি তো কিছু বুঝলাম না আমরা রিসেন্টলি বিয়া হওয়ার এখন তুমি যদি কো বয়ফ্রেন্ড শপিং এতে কিটা মাত্র তোমার আমার লোকে বাড়া যাওয়ার কথা ছিল এখন তুমি এটা মাত্রে তোই তো না বিয়ে এখন হয় নাই তুমি না যাইতে পারো না ওয়েট করো না আমি তোমার লোকে মাত্রাম আচ্ছা আমরা আজকে কতক্ষণ অপেক্ষা করব যতক্ষণ সে ধরা না দেয় আমার মনে হচ্ছে উনি আজকেও আসবে না আপনি কখন আসবেন না
এখন আস। Mm-hmm.